প্রায় 220 কোটি। পৃথিবীতে তিন ভাগ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি এদের বসবাস, হিন্দু, চীনার হিন্দু, বৌদ্ধ, এরা ওই তিন ভাগের পরে এক ভাগ, চারটি ভাগ পৃথিবীতে। মুসলমান হলো পৃথিবীর পরিচয়, মুসলমানকে বাদ দিয়ে পৃথিবীর পরিচয়ের সেন্টেন্স পুরো হবে না, এটা অতি সত্য কথা। মুসলমান পেট্রোল দেয়, মুসলমান গ্যাস দেয়, মুসলমান সোনা রূপা দেয়, মুসলমান আর্থিক সাহায্য করে। মুসলিম দেশ ভারতবর্ষের মানুষকে চাকরি দেয়, 1 কোটি মানুষ ভারতে চাকরি করে, এই গালফে আরব জাহানে 75% অমুসলিম বোন ভাই দিদি দাদারা কাজ করছেন। আরব দেশ ভারতবর্ষকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়। আপনারা আমাদের এই প্রতিবেদনটি ভালো করে শুনবেন, পরে আমরা হোয়াটসঅ্যাপে এটা আপনাদের কাছে পেশ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে সৌদি আরবে অবস্থিত পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের শ্রেষ্ঠ খানদান হাশেমি গোত্রে তার জন্ম। বিশুদ্ধ উক্তি অনুযায়ী চন্দ্রমাসে রবিউল আউয়ালের 9 তারিখ এবং ইংরেজি খ্রিস্টাব্দের 571 এপ্রিল ভোরের দিকে তার পবিত্র জন্ম। নবীজির পিতার নাম ছিল আবদুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদিজানের নাম ছিল ফাতিমা, নানাজানের নাম ছিল ওয়াহাব, নানির নাম ছিল বর্রা। আরেকটি বিষয় পৃথিবীতে কেউ বলেনি, দয়ার নবী তার যুগ থেকে উপরের 21টা যুগের নাম আর ছেলের নাম আর তার আব্বার নাম বলে গেছে। পৃথিবীতে 3 পুরুষের বেশি কে বলতে পারে না, 4 পুরুষে জীবে তেষ্টা এসে যায়। আর প্রিয় নবী স্বয়ং 21 জন ঊর্ধ্বতন পুরুষদের নাম তার পিতার নাম হাদিস শরীফে বর্ণনা করেছে। কমপক্ষে বছরে একবার এই নামগুলো উচ্চারণ করবেন, নবীজি তাতে খুশি হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিমের পুত্র হযরত ইসমাইলের বংশধর ছিলেন, ব্যবধান প্রায় 3500 বছরের বেশি। করুণাময় আল্লাহর আসমানি দূত ফেরেশতা জিব্রাইল বলেন, আমি সমগ্র পৃথিবীর দিকে নজর দিয়ে দেখেছি, মুহাম্মদে আরবের উপর কুলের বংশের কারোর মধ্যে কোন ব্যভিচার ছিল না, কেউ দাবি করতে পারবে নবীর উপরের কুলে কোন ব্যভিচারকে প্রমাণ করতে পারবে না। সুন্নত অনুযায়ী সপ্তম দিনে নবজাতকের নামকরণ হয়। দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফে প্রবেশ করে আল্লাহ শুকরিয়া আদায় করে, প্রাণ ভরে দোয়া করে। আকিকার দিন কুরাইশ বংশের বন্ধুদের দাওয়াত করেন, সকলে জিজ্ঞাসা করে বাচ্চার নাম কি রাখলেন। মুত্তালিব জি তো দাদাজান বললেন, আমার পোতার নাম হলো মুহাম্মদ।
সবাই বললেন এ একদম আনকোরান নতুন নাম অপরিচালিত, এটা রাখলেন কেন? দাদাজান বললেন আমার সন্তান সমগ্র বিশ্বে প্রশংসিত হোক এটাই আমার মনের ইচ্ছা। তারপরে অন্যদিকে স্বপ্নের মাধ্যমে ফিরিস্তারা মা আমিনাকে জানিয়ে দিলেন আপনার দোলালের টুকরার নাম রাখুন আহমদ। পবিত্র কোরআন মজিদে আহমদ এবং মুহাম্মদ দুটো নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্বীকৃতি দিয়েছেন। এরপরে শুনো, 24 ঘন্টায় একটি মুহূর্ত এমন যায় না যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পৃথিবীর মুসলমান লাখো কোটি দরুদ পাঠায় না, একটা সেকেন্ড বাদ যায়। ভারত নয়, পৃথিবীর 2 কোটি মুসলমান একটা সেকেন্ডে নবীজির নামে দরুদ পড়ে না, এরকম সময় পৃথিবীতে নেই। এবং এই বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো ব্যক্তির জন্য নেই, ভবিষ্যতেও হবে না। আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহ বিবাহের জন্য বিবি আমিনাকে মনোনীত করে, সেই মতো বিবাহ সম্পাদিত হয়। এই আমাদের রেজলিউশনের কপি এখানে দাও না, সামনে যারা আছেন এদিকে দাও না কেন? পিতা হযরত আব্দুল্লাহ নবী যখন মাতৃগর্ভে তিনি মারা যান, ইয়তিম হয়ে যান। শৈশবে নবীজি 3 জন নারীর দুগ্ধ পান করেছিলেন, এটা ঐতিহাসিকদের মত। মা আমিনা, আবুল আহাবের আজাদকৃত দাসী সোয়াইবা আর মা হালিমা। মা হালিমার দুগ্ধ পানেই তিনি বড় হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব গ্রহণের সাথে সাথে মা হামিলার মা হালিমার ঘরে বরকত নেমে আসে। যে উঠ হাঁটতে পারছো না দৌড়াতে শুরু করে, ছাগলের থনে দুধ আসে, খাদ্যের মধ্যে বরকত হয় এই নবীজিকে কোলে নেওয়ার কারণে। প্রিয় নবীর 4 বার বুকের অপারেশন হয়েছে, যাকে আরবিতে সত্যে সাদার বলে, 4 টাইমস। এখন ওপেন হার্ট সার্জারিতে মানুষ করছে। সব থেকে আল্লাহর বড় ফেরেশতা জিব্রাইল আমিন নবীজিকে যখন হযরত হালিমার ঘরে ছিলেন সেই সময় প্রথমবার তার সত্যে সাদার হয়, দ্বিতীয়বার হয় 10 বছর বয়সে, তৃতীয়বার হয় নবুয়ত প্রাপ্তির সময়, চতুর্থবার আসমান ভেদ করে সপ্ত আসমানের উপরে আরশ কুরসি দেখলেন, আল্লাহর কাছাকাছি হলেন। তখন অনেকে প্রশ্ন করেছিলেন সেই সময় একই বাজে বাজে কথা বলছেন, নবীজি বললেন আপনাদের মধ্যে অমক অমক পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন না, আপনারা পান পান করছিলেন না, আপনারা ওই দলের মধ্যে এতজন ছিলেন না? ওরা তো অবাক, বলে আমি আমার স্বচক্ষে বোরাক দিয়ে যখন যাই তো তোমাদের দেখতে পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পুরুষ যে মায়ের বক্ষ এক মানুষের বক্ষ বিদারণ হয়, আর কোন নবীদের বুক চেরা হয়নি। উর্দু ভেজে দিয়ে জায়গা, উর্দু আছে তো, এ উর্দু আছে, উর্দুতে উর্দু দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এবং অনেক সময় নবীজির বুক খোলা থাকলে অনুভব করা যেত যে বুক চেরা
বা তার এই অপারেশন হয়েছে। প্রিয় পয়গম্বর, তার একটি বড় নিদর্শন ছিল, দুই কাঁধের মাঝের দিকে ছোট এক টুকরো মাংসপিণ্ড ছিল, এটা ছিল নবুয়তের নিশানি। অন্য কোন নবীদের ছিল না, দয়ার ছিল। শৈশবকালে আমিনা প্রিয় নবীর কাছ থেকে বিদায় নেন, আব্দুল মুত্তালিব, আব্বা জান আবদুল্লাহ, চাচা জান আবু তালিব, সকলকে আল্লাহ তুলে নিলেন। কি করলেন? ফিরিস্তার দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবীকে লালন পালন করলেন। দুনিয়ার কোন মানুষের কাছে একটি অক্ষর প্রীতি প্রিয় নবী শেখেননি, অথচ পবিত্র কোরআনের শিক্ষা দিয়ে ইসলামকে তিনি আলোকিত এবং পূর্ণতা করে গেছেন। এটা আল্লাহর ইচ্ছা। প্রিয় রসুল, কোনো অসৎ কাজ, গান বাজনা, অসৎ মজলিস, হারাম জাতীয় কোনো কাজে অংশগ্রহণ করেননি। জ্ঞান হওয়ার পর থেকে সবসময় ঘরে বাইরে সত্য কথা বলা, অশালীন কথা না বলা, কেউ কিছু আমানত দিলে গচ্ছিত রাখা, ইবাদত বান্দিগি ছিল তার মূল কাজ। সিরাতে তাইয়িবায় এ সমস্ত আছে। সাদিক এবং আমি তো ভালো করে মুখস্থ করে নেবেন, একটি হলো সাদিক আর একটি হলো আমি। প্রিয় নবী সত্যবাদী ছিলেন, আরবের লোকেরা তাকে খুন করতে চেয়েছে। কেউ জিজ্ঞাসা করেছে, নবী মোহাম্মদ কেমন মানুষ? বলে, এরকম সত্যবাদী মানুষ কিন্তু দেখিনি। বলে, বিরোধিতা করছো কেন? আমাদের নাক নিচু হয়ে যাবে তাই। আমাদের ধর্মকে উনি ঘৃণা করেন না, কিন্তু ওনার সামনে আমরা শিশু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বলহীনদের অর্থ দান করতেন, অসহায়দের সাহায্য করতেন। নবুয়তে 40 বছর পর্যন্ত এই কাজ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খয়রাত যেমন সওয়াব, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করো হলো সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ বৃদ্ধাদের পরিষেবা দিতেন, জনসেবাই ছিল পূর্ব জীবনের মূল মন্ত্র। প্রিয় নবীর বাল্যকালের পর যৌবনকালে আল্লাহ ভীরুতা আরো কাতর হয়ে ওঠেন। তার আমানতদারি, সততা মক্কা নগরীতে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করে। মক্কা নগরের মানুষ বলে যে মুহাম্মাদের মতন এত ভালো মানুষ আমরা দেখিনি। মা খাদিজা, এবার শুনুন বিয়ের কথা। মা খাদিজা, যিনি 3 সন্তানের মা এবং বিধবা, বয়স তার 40, নবীজি টকবগে যুবক যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হলো 25। খাদিজা বললেন, ব্যবসা বাণিজ্য সংরক্ষণের জন্য আমার সাথে আপনি চুক্তি করুন, আপনি ভালো মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ব্যবসায় বিস্তার লাভ করালেন। মা খাদিজার নবীর পবিত্র চরিত্র মাধুর্য হয়ে নবীজিকে বিবাহের প্রস্তাব দেয়। যারা নিন্দুক, যারা অসভ্য কথা বলে, যারা এই দুনিয়াকে কলুষিত করতে চায়, তাদের জেনে রাখা দরকার, একজন সুপুরুষ, একজন নবী, একজন অতি সুন্দর, আল্লাহর সব থেকে মহব্বত এবং প্রিয়, 40 বছরের 3 বাচ্চার মাকে তিনি প্রথম সহধর্মিণী করলেন। ইতিহাসে আছে, কে বলতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সাথে যতদিন ছিলেন, 50 বছরে খাদিজা মারা গেলেন। নবীজির বয়স 50, হযরত খাদিজার বয়স তার থেকে কিছু বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার পরে
তিনি বিবাহ করলেন বৃদ্ধা সওদাকে, যার বয়স প্রায় 50-60 মাঝামাঝি, এবং 11টি বিবাহের মধ্যে 6 ছিলেন বিধবা। কজন লোকে বিয়ে করে বিধবাকে নয় সদবাকে চায়। নবীজি বিয়ে করলেন 6 বিধবা, 2 তালাক প্রাপ্তা আর 2 আজাদ কৃত। তখন দাস দাসের পোতা ছিল বিক্রি, তাদেরকে বিয়ে করলেন, ঘরে তুললেন আল্লাহর নির্দেশে। মা আয়েশা নিয়ে আজকে প্রশ্ন উঠছে। মা আয়েশার আম্মা জান, মা আয়েশা যখন কুমারী হলেন নিজে গিয়ে নবীজির ঘরে তুলে দিলেন। পাঞ্জাবের পাঞ্জাবেদের চেহারা কিরকম বলুন? এখানকার 2 তারা 1, কোথাও 3 তারা 1। ভারতে আরো চলে যান পশ্চিম দিকে, এটা হলো আবহাওয়া, মাটি। ইরাক ইরানের লোক দেখেন এত বড়, দমদমে অন্য জায়গায় 6 ফুট 6.5 ফুট গেট আছে। দুবাইয়ের যে ফ্লাইট যায় আমি তো অবাক, আমাদের থেকে 1.5 ফুট উঁচু মহিলারা সেবিকা, তাকি তাকি দেখি আবার কোন দেশের মেয়েরা বাবা, এত উঁচু, এত তাদের শরীর স্বাস্থ্য। মায়েশা রাদিয়াল্লাহ আনহা, ভালো করে শুনবেন, নবীজির সংস্পর্শে তার সহধর্মী আমাদের মা। তিন ইসলামের 3 ভাগের 2 ভাগ এলিন মা আয়েশা দিয়েছে। নবীজির পরে ইসলাম ধর্মকে পূর্ণতা করে শিক্ষা দীক্ষার জন্য 1 লক্ষের বেশি হাদিস শরীফ তার ইয়াদ ছিল, কোরআন মজিদের হাফিজ ছিলেন, এত প্রখর বুদ্ধি মা আয়েশা, সবাই অবাক হয়ে যেত তার কাছে শিক্ষা নিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের ব্যক্তি, ভিন্ন ধর্মের উপাসনালয়ের মর্যাদা, মহিলাদের নির্যাতন, অশান্তি, ফলদার ফল দেওয়া গাছ কাটা, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করা, কটূক্তি করা, গালাগালি করা, পরের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া, এইসব অসৎ আচরণ প্রিয় নবীর জীবনে জীবন নিষ্কলঙ্ক নিষ্পাপ ছিল। প্রিয় নবীর ভালোবাসায় প্রতিটি মুসলমানের অবিচ্ছন্দ অঙ্গ। নবীজিকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়া এবং আখেরাত ধন্য হবে, নবীজির সুপারিশে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব না যাব না যাব ইনশাল্লাহ। বিশুদ্ধ হাদিস শরীফে মুসলিম শরীফে আছে, একদল অমুসলিম প্রিয় নবীর সঙ্গে এসে বললেন আমরা মুসলমান নই, আপনার সঙ্গে চুক্তি করব। নবীজি তাকে রাখলেন কোথায়? মসজিদের মধ্যে। এটাও শুনেন, দেশের স্বার্থে সমাজের স্বার্থে প্রয়োজনে অমুসলিম ভাইদের মসজিদে বসে ভালো আলোচনা করার সম্ভাবনা আছে এবং থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে তাদের আতিথ্য করলেন, রাত্রেবেলায় শোবার ব্যবস্থা করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন ইহুদিদের একটি মরদেহ রাস্তা দিয়ে যাচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাকে সম্মান দেখালেন, দুঃখে শরীক হয়ে সমবেদনা জ্ঞাপন করলেন। সাহাবি বললেন ওগো নবী, এটা তো অমুসলিমদের লাশ। নবীজি উত্তর দিলেন সে তো মানুষ ছিল, এবং অপর ধর্মের প্রতি নবীজির এই সমবেদনা আজকের যুগে বাস্তবায়ন এবং সম্মান করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। ভিন্ন ধর্মের প্রতি অসম্মান ইসলাম ধর্ম শেখায়নি। ইসলাম ধর্মে আমাদের লড়াই কোথায় আমি শেষ করতে যাচ্ছি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর দিকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, একটা দিক। আল্লাহ বলে দিলেন আমাকে পাবে কি করে, আমার হুকুম জানবে কি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা ধরো, তাহলে আমাকে পাবে। আমাদের লড়াই তো এখানে, নবীজির গায়ে হাত দিয়েছে, নবীজিকে কলঙ্কিত করতে চাইছে, বিজেপি আগুন নিয়ে খেলছে, বিজেপি মর্দ নয় না মর্দ তারা। আমি বলে দিচ্ছি, যারা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা উল্টো পাল্টা কথা বলবে আর আমরা বসে দেখব, এটা হবে না। আমরা আজকে মিছিল ডাকিনি, মিছিল ডাকলে কলকাতায় স্তব্ধ হয়ে যেত, যত মানুষ এখানে বাইরে এক থেকে বেশি, আমার ধারণা লাখ দু আড়াই লক্ষ মানুষ এসেছেন, এরকম শান্তিপূর্ণ সভা কলকাতা দেখেনি, দেখবে কি করে, দেখার পরিস্থিতি কোথায়। প্রিয় নবীকে শান্ত দেখতে হলে তার হাদিস কোরআন পড়তে হবে। মূর্খের স্বর্গে বাস করে আর বিজেপির চকলেট খেয়ে নবীজির বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, যাবে না। এই কারণে, এই আঘাতে সমগ্র বিশ্ব অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশ বাদ দিয়ে চীন এবং আপনার ব্রিটেন, আমেরিকা, আরব সকলেই নিন্দা জানিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, বিজেপির জন্য লজ্জা, ভারতের জন্য লজ্জা। এদের লজ্জা বলে কিছু নেই, কন্ডারের চামড়া। দুনিয়ার জন্য আমি বলিনি, আমার নবীজির জন্য বলছি। বিজেপির লোকেরা শুনছেন, এত সহজে ছাড় পাবেন না মাথায়, ক্ষমা চান। এবং আমরা চাইছি শাস্তি পেতে হবে, লুকিয়ে রেখেছে, লোকাবার কিছু জেলে পাঠাতে, আলো আদালত যা বলবে তাই হবে, বেকসুর খালাস পেলে পাবে, শাস্তি হলে হবে, কত বুকের পাটা ছিল, হ্যাঁ ঘরে লুকিয়ে রেখেছেন। আমরা হাত তুলব না, ভালো করে শুনে নিন, প্রিয় নবীর উপরে আঘাত, কোরআনে কারিমের উপরে আঘাত, মায়েদের উপর আঘাত, আল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করেছে তোমরা। আমরা লড়াই করব না, এ লড়াই উপর থেকে হবে, খান খান হয়ে যাবে তোমরা। পৃথিবীতে কেউ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন তার ইচ্ছা, লড়াই তো আমাদের সাথে নয়, লড়াই তো আল্লাহর সাথে, যিনি পয়গম্বর করেছেন তার সাথে। তোমরা লড়াই করতে করতে উপরওয়ালার সঙ্গে লড়াই শুরু করে দিয়েছ, এর থেকে ধ্বংসের মুখ আর কি হতে পারে। আমি অনুরোধ জানাব, বিজেপির যারা আছেন সাবধান হয়ে যান, সাবধান, কারণ শান্তিপূর্ণ পথই মানুষের গতি ফিরিয়ে দিতে পারে। আমরা চাইলে জেলায় জেলায় করতে পারি। এবার আসুন, কি চাইছি আমরা, এই গুরুত্বপূর্ণ মহাসভা, বিজেপির দুজন, এই যে এই যে এই যে এই যে, এ ভাই, এ হলুদ জামা, এ ঝগড়া মত করো ভাই, চলো চলো চলো, এ মারবে রেখাও, আত্মীয় মানে কেউ, চলো আত্মীয় মানে যেতে দাও।
কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। আরে